আজকে বিকালে বাইক নিয়ে একটু ফরিদপুর সুইস গেটের দিকে ঘুরতে যাচ্ছিলাম, এমন সময় দেখি সামনে এত বড় একটা হাতি সামনে এসে দাঁড়াইছে। আমি তো ভাই ভয় পেয়ে গেছিলাম, দেখে আমার পেছনে ভাইয়া ছিল, ওই তো লাভ দে নাইমে আমার বাইক থেকে সরে গেছে। কিন্তু মেইন কাহিনী হলো দেখেন কি হয়, আমি তো বুঝতে পারছি যে টাকা নিবে, তো আমি 20 টাকার নোট দিছি। এখন 20 টাকার নোট দেওয়ার সাথে সাথে মুখে নিয়ে ছুঁড়ে ফেলে দিছে। পাইলাম তো মনে করেন যে আরো বেশি ভয়, মানে এমনি ভয় পাইতেছিলাম, তারপরে আবার 20 টাকার নোট দিছে ফালায়। আমি তো আরো ভয় পাইছি যে সামনে আবার আগায় আসে নাকি। পরে ওপর থেকে বলতেছে যে 100 টাকার নোট ছাড়া নিবে না, 100 টাকার নোট ছাড়া নিবে না। পরে আর কি করবো, পকেট থেকে 30 টাকা বের করে দিলাম। 30 টাকা দেওয়ার পরে দেখি আবারও ইশারা দিছে, হয়তো এই জন্য আবারও মুখের থেকে ছুঁড়ে ফেলে দিছে। আমি ভাই তখন আরো বেশি ভয় পাইতেছিলাম যে আল্লাহ। পরে তৃতীয়বার যখন দিতে গেছি তখন মানে হাতিরে মনে হয় ইশারা দিছে যে এটা নেও, পরে তৃতীয়বারের মতো নিল, তারপর চলে গেল। ভাই আমি বিশাল ভয় পাইছিলাম সিরিয়াসলি। এটা একটু খাওয়া দাওয়ার ভিডিওর বাইরে হয়ে গেল, তারপরে অন্যরকম একটা মজা পাইলাম, তাই ভিডিওটা শেয়ার করলাম। পারলে একটা রিয়্যাক্ট দিয়ে দিন।